একটা রাজনৈতিক দলের সাথে যেভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন, রাখা উচিত, আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সঙ্গে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলছি এবং আমরা এটা মেনটেন করে চলবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যে অদৃশ্যভাবে গেল 15 বছর আপনারা অদৃশ্যভাবেই বিরোধী দল হিসেবে ছিলেন, জামাত বিএনপি, যেটা সরকারের ভাষ্য পথে। তো সেই ক্ষেত্রে মাঠের হিসেবে জামাত ইসলামী কি 300 আসনে প্রার্থী দিতে পারবে বা না? আমাদের তো 300 আসনের প্রার্থী আমরা দিতেই পারি, আমাদের সেজন্য আমরা প্রস্তুত, কিন্তু নির্বাচনের ধরন, সময়, পরিবেশ, রাজনৈতিক দল, জোট গঠন, অনেক পোলারাইজেশন হবে কিন্তু ইলেকশন কাছে আসলে, দেন উই উইল ডিসাইড যে আমাদের নির্বাচনে অংশ নেওয়া, আসন সংখ্যা ইত্যাদি, এগুলো বলার সময় এখনও পুরোপুরি আসেনি। তবে আমরা নির্বাচন গ্রহণযোগ্য হলে অংশ নিব এবং সব আসনে প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা জামাত ইসলামের আছে এবং প্রার্থী আমাদের তৈরি আছে, কিন্তু জাতীয় স্বার্থে নির্বাচনের কোনো পোলারাইজেশন হলে জামাত ইসলামী জাতীয় ঐক্যের সেই ধারার সাথেও যুক্ত থাকবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট কার্যকর পদক্ষেপের কথা এবং শেষ সময় বলার মতো এখনও আসেনি। ইট উইল টেক টাইম, সময় লাগবে। আমি একটু মিস করে ফেলেছি, সেটা হচ্ছে যে এই যে জাতীয় ঐক্য, ইসলামিক অনেকগুলো দল আছে, ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে যে আপনাদের সাথে জাতীয় ঐক্য এটা গঠন করবে, তো এই বিষয়টা আমাদেরকে একটু, ওইটা আমি একটু বলেছি এর আগে, এই ধরনের ঐক্যের চিন্তা, ঐক্যের আকুতিকে আমরা স্বাগত জানাই।